মোদের গৌরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। লিটল বাঙালি না হয়েও কত ভালো বাংলা বলছিস রে বাবু। ও বাবু, পশ্চিমবঙ্গে থাকি, আমার ঘর পাঞ্জাবে হতে পারে, কিন্তু এখন এখানে থাকি, এটাই আমার ঘর, এটাই আমার জান, এটাই আমার প্রাণ। ইয়ার লেগেই তো বলছি, আমাদের ভিডিওকে দিয়ে মজার, লাইক করুন ভিডিওটা দেখার আগে। কি হলো, খেলাতে নামার আগে কেঁদে দিল? তুই দর সব বসে যা, অন্য কারোকে ডেকে আনগা, তোকে খেলতে হবে না। কাঁদিস না বাপ, কাঁদিস না। শহরের বাংলা ভাষা বলো, তোমাদের গেউলি ভাষা আমি বুঝতে পারবো না। তোর বাংলা আমি বুঝতে পারছি, তুই আমার বাংলা বুঝবি নেই, ওটা তোর ফল্ট, আমি কি করবো। আর যদি ভালো বাংলার কথা বলিস তাইলে মদনাকে বলছি ও এক প্যাকেট সার্ফ নিয়ে আসবে, ওইটা দিয়ে আবার বাংলা ভাষাটাকে ধুই লিব, হ্যাঁ ভালো হয়ে যাবে। ফুলদুদা, ই তখন আমাকে আমার গায়ের ভাষা নিয়ে অপমান করেছিল। এ মদনা, চাপ লিস না, আমি দেখছি। সোজা করে ব্যাট ধরতে জানে না আর ব্যাট ধরেছে। তোমাদের গেউলি ভাষা আমি কি করে বুঝবো? দূর খেপা, দূর 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 দূর, বাঙালি হয়ে জন্মানোটা তোর বেকার হয়েছে। দেখ বাবু, ব্যাট বল খেলবি নাকি? না বাবু, আমি ব্যাট বল খেলবো নাই, আমি দেখতে এলাম যে আপনারা এই নতুন ছেলেটার সঙ্গে কি করছেন। কেন, এই তোর ভায়াত হয় নাকি, হ্যাঁ অত টেনশন? না বাবু, আমার ভায়াত কেন হবে, আমার টেনশন কেন হবে, এই ছেলেটা আমাকে, আমি পাঞ্জাবি হয়ে আপনাদের বাংলা ভাষা বলি বলে আমাকে অপমান করেছে। এই আমি তোমাকে কখন অপমান করলাম? ছেলিয়া, এ ছেলিয়া, শহরের ছেলিয়া, তুই চুপটা থাক, বকিস না, তাহলে ব্যাগটা করে না তোর মাথায় ঠুকে দেব। এখন আর ঠুকে কি হবে জানিস, যখন তোকে অপমান করলো তখন তুই ঠুকতে লাগলি। নিতাইয়ের গেদে বই, তুমি সামনে আছো বলে মুখটা দেখতে ফুটর ফুটর করছি। বাবা, ই বললো নাই, আরেকবার মারবো মনে হচ্ছে রে। তুই একে মারলি কেন? মাকে আমি বলে দেব আমাকে মেরেছে। ইব্বাব্বা, যখন তুই আমাকে আমার গায়ের এই বাংলা ভাষা নিয়ে অপমান করলি তখন আমার রাগ ধরে নাই? হ্যাঁ, আমি তোমাদের নামে পুলিশে কেস করে দেব। হ্যাঁ দেখ তাই কি বলছি রে, একটা ঘুষির জন্য পুলিশ কেস? হ্যাঁ ইব্বাব্বা, যা বলছে বলুক, তোদেরকেও অপমান করেছে, তোরও মার, তারপর দেখছি। এই না হইলো ছিচকান নিয়ে শহরে ছিলে। আমার প্রিয় মাতৃভাষা বাংলা, আমি গায়ে থাকি বলে গায়ের কথা বলি, আমার গায়ের ভাষা নিয়ে বদনাম করবে? আজকে কি এমন বটে যে তোর এত তেজ? তোরা ভুলে গেছিস আজকে 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস, মাতৃভাষা দিবস।
আমি তোমাদের কাউকে ছাড়বো না, আমি সবাইকে কলকাতা জেলে নিয়ে যাবো। আমি গায়ে থাকি বলে ভাবিস না যে আমি ভালো বাংলা জানি না, বুঝলি? এমন টেনে চোর মারবো না, মারবো কানে, পড়বি শানে। বাবু, ও বাবু, আপনি যখন এত ভালো বাংলা বলতে জানেন, তাহলে গায়ের ভাষা কেন বলেন? আমি গায়ের ভাষা বলি তার কারণ হইলো আমার ভাষাটাকে সবাই এনজয় করে, এনজয়। কিরে শহরে ছিল, কিছু বুঝলে? কেউ বুঝুক আর না বুঝুক, আমি ভালোই বুঝতে পারছি। ভাষা নিয়ে কখনো কাউকে কোনোভাবে অপমান করতে নাই, ওতে তার দুঃখ হয়। ভাষা নিয়ে অত কিছু বলারও নাই, ভাষা হলো ভাব প্রকাশের মাধ্যম। সব ভাষাকে সম্মান করা উচিত, সেটা বাংলা হোক, হিন্দি হোক, ইংরেজি হোক, গায়ের ভাষা হোক, আর শহরের ভাষাই হোক। আমাদের ভিডিও যদি আপনারা ফেসবুকে দেখতে চান, তাহলে ফেসবুকও দেখতে পারেন পাস এন্টারটেনমেন্ট। দেখুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।